এবার আমরা সেই সেনাবন্দার ঘাটে চলে যাই। এখানে সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে তাই ফেনাগুলো ভেসে ভেসে যাচ্ছে। আমি মনে করছি কখনো যেন পেদবি কথা বলিস না, আমি মনে করছি কুত্তা মুছছি তাই চন্ড ঘাটটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ সুন্দরী রুহুটি আমরা সুন্দরী এই ঘাটের মধ্যে। হ্যাঁ অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই তো দেখা যায় অনেক বাদু নাকে আমি দেখতে পাচ্ছি তুই পাচ্ছিস না? আমি তো দেখতে আছি মনে হইতেছি না কস্তুরি না দাদা ওই আমি সেটাই বলছি কস্তুরি এই কস্তুরিগুলা সুন্দর করে পরিষ্কার করে এখানে একটি চার করে দিবি আমরা দুই ভাই মিলে বসি ফেলবো। আমি না না বসি ফেললাম মানে কস্তুরি হবে ভাই গা আমার অত ঠেকানা মাছ ধরা মাছ কি বললি আনে তুমি মাছ ধরুন কি আমি ধরুন না আমি মাছ ধরবো তুই ধরবি না আমি তোকে সেটা বলিনি আমি বলছি এই জায়গাটুকু সুন্দর করে পরিষ্কার করে এখানে একটা চার করে দিবি লেবার নিয়ে করেন আমি পারবো না আজকে তুই পারবি না অসম্ভব ঠিস টু চাইল্ড ঠিস তার মানে আই এম ডন মাইন্ড ক্লিয়ার আমি এখন পারবো না তাহলে আমার করতে হবে কে আমি করবো আপনি করবেন আমি মাছ ধরবো এদিকে নিশুন গাকে বসি বসি নিচে ছোট এদিকে বসি নিচাও গা এই জায়গায় কি আমার কস্তুরি পরিষ্কার করতে হবে? এটা কি আপনার রাত পর সাবাইছেন যে আপনার যা করবেন আমি তাই মানবো? বাইরে মাছ মারতেছি আর না বৈশাল আমিও বৈশাল এখন আর না পরিষ্কার করবেন আমি মাছ ধরবো এত বেশি কথা বলার লাগে কেন চালু করে তাহলে আমি করবো। আচ্ছা জন্ড এ জায়গায় কাদা তাই না? পিছন দিয়ে ঘুরে যাই নিশ্চিত পিছন দিয়ে না পাশ দিয়ে ঘুরে যাবাই যান কোথায় গেছুন গে কাদা বোধ জন্ড শোন আমি তোকে বলছি সুন্দর করে কস্তুরিগুলো পরিষ্কার করে এখানে একটি চার করে দি করার লাগবে না আবার বলছিস করা লাগবে মানে আমারটা হ্যাঁ ভগবান ভিতর
পার করিয়া কিভাবে ভোট করলি? এটা মনে করি যে একবারে মনে করি যে পুরান ভূত কাটা কাটলাম, যেমন মনে করি যে কালকে গানে তুই গেছি যাইয়া কেন্দার মারে কইছি কাপড় চুপুটি তুইয়া দিস, তুইয়া দিছে না তোরে আরন করবো হ্যাঁ নাই পরে না ওহান চিন্তা ভাবনা করলাম এবেলে যদি আজকে ভূত কাটি তাহলে কাপড় চুপুর স্ত্রী হবো ভূত কাটাবো বউ, তাই ভূত কাটা বলে এবেলেই কাটলাম আজকে। আমি জানি তোর মাথায় অনেক বুদ্ধি, তাই বলছি জন্ট আর বিলম্ব না করে না ভোট করা আমাদের শেষ, তাহলে বসিতে এবার আধার কেটে দাও, আমরা দুই ভাই মিলে মাছ ধরব। কে ডাকছে ভিতর থেকে? ডাহে জানি তারা, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তোকে ডাকছে ডাহে না জন্টু? ভালো হচ্ছে না কিন্তু, বসিতে আধার কেটে দে আধা। হ্যাঁ আধার, হ্যাঁ খাইয়ে লেছি ওই আধার খেয়ে ফেলেছিস মানে? হ্যাঁ খেয়ে লেছি, আধা সবগুলো খেয়ে ফেলেছিস? আছে একটু একটু আছে আছে ওই। হ্যাঁ কই থেকে রাধা ভাই গুলি? পল্টনের থেকে। পল্টন? এটা কি পল্টন? তাহলে এটা কি ওয়াল্টন? ও ওয়াল্টন ফির ইস্তিকা পাই করলাম, সেটা তো ভালোভাবে বুঝিয়ে বলবি। তুই তো এখন তার আগে তার কম্পিউটার বাড়ি মারছু তাই? আচ্ছা জন্ট তোর ফ্রিজে এমন কি কি রাখিস? এই মনে করুন যে আকাশমণ্ডি কাঁচা খাবার বাজারি টুম টুম আঁকা হবার, হালকা কিছু মনে করুন যাই এত কিছু রাখিস? হ্যাঁ জন্ট 25-50 সিসি ব্যাংকে থেকে কিস্তি কেটে নিছি তাই? তোর ফ্রিজে কিন্তু কই মাছ রাখিস না দাদা? অনুরোধ ওটা থাকবেন না, মানে উড়ার জান যে হোক তো উড়ার পরেও মনে করুন যে তোর দিয়ে জায়গা ওইটা ফ্রিজে তুলি কেন ওটা থাকব, ফ্রিজের তোর গেলে পাটটা খোয়াইয়া বেরিব তাই? আচ্ছা জন্ট অনেক হয়েছে আমি বুঝতে পেরেছি, তোর মাথায় বুদ্ধি ভালো, বুদ্ধি আছে দেখি তো সেদিন গালে সেগুলো ফেরছি কালি বেরি আবার আর একটু জ্বর হয়েছে বেস। আচ্ছা তাহলে বসিতে এবার আদর কেটে দাও। হালাইন নাকে?